হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমার ভিউয়ারের 3 নম্বর কমেন্টের রিপ্লাই এই ভিডিওটা করতে আমি 1 মাস লাগাইছি, কারণ আমি যদি কমেন্টের রিপ্লাই করি তাহলে আগে আমার জিনিসটা করে নিতে হবে। তো কমেন্ট হতেছে যে আমি সকালে কীভাবে ঘুমতে উঠবো। তো চলো শুরু করি আজকের কথাবার্তা। তো বিষয়টা হতেছে এমন, তোমার একটা কারণ লাগবে সকালে ঘুম থেকে ওঠার, তা নাহলে তুমি জীবনে উঠতে পারবে না। এমন একটা গল্প বলি, জাহাজ রকেটকে বলতেছে তুমি এত তাড়াতাড়ি কীভাবে চলো। তখন রকেট জাহাজকে রিপ্লাই করছে যে তোমার পাশে কি আগুন লাগছে, তুমি তোমার পাশে আগুন লাগাও, তুমি দেখবা তাড়াতাড়ি যেতেছ। তো এখন তুমি কি করতে পারো? যেমন আমি এতদিন বিন্দাস ঘুমাইছি, 11টাতে উঠছি, রাত 2টা 3টাতে ঘুমাইছি। এখন আমি রাত যখনই ঘুমাই আমার সকাল 9:25 কলেজ শুরু হয় এবং আমাকে আগে উঠে খাইতে হয়, টাইতে হয়। তো আমাকে 8টা 7টার মধ্যে উঠিয়ে পড়তে হয়, আর আমার জন্য সকাল 7টা 8টায় ওঠা অনেক সকাল। তুমি যদি সকাল 4টায় উঠতে চাও তাহলে তোমার ঘুমাইতে পারো 10টা। তখন কথা হচ্ছে তুমি সকালে কিছু নিতে পারো, হয় একটা প্রাইভেট নিতে পারো, অথবা তুমি যদি বড় হয়ে যাও, 14 বছরের উপরে হয়ে যায়, তুমি জিমে ভর্তি হয়ে যেতে পারো, সকালে যেতে পারো, অথবা তুমি আরও যে কোনো কিছু সকালে নিতে পারো। যে আমি আমার গেমটা খেলবো সকালে উঠে, হাসি করে লাগতেছে না, কিন্তু এটি যে আমি সকালে উঠে গেম খেলবো, সকালে উঠে আমি পড়তে বসবো, এটা থাকলে তুমি রাইতে পড়ে রাখবো। আমার মেইন কথা, তোমার এমন একটা কাজ নিতে হবে যে কাজটা তুমি সকালে করতে চাও, এবং তখন তোমার দেখবো ঘুম ভেঙে গেছে। তো এই একটা সিস্টেমে আমি বার করছি যে জন্য আমি সকালে ঘুমতে করতে পারি, কারণ এখন আমার কলেজ, আর যেদিন কলেজ থাকে না আমি সকালে একটা মজা করি। তো আশা করি বুঝতে পারছো এই কথা।